তোমাকে একটা দিন না দেখলে আমার একটুও ভালো লাগে না জান। আমারও জান। আরে জন, ও তো জাস্ট আমার ফ্রেন্ড হয়। আরে কি বলো, জাস্ট ফ্রেন্ড কিভাবে হয়, বোকা নাকি? হয় ফ্রেন্ড না তো কিছু না। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আরে জন, ওর কথা তো আমি তোমাকে এর আগেও অনেক বলছি। হ্যাঁ ভাইয়া, ও ঠিকই বলছে, আপনার কথা তো অনেক বলছে। ও আচ্ছা, একটা ড্রিঙ্কস, দুইটা স্ট্রো। আমিও তো ফ্রেন্ড, তাই না? তাহলে আরেকটা স্ট্রো নাও, তিনজনে একসাথে চুমুক দেই। এই কে আছেন ভাই, আরেকটা স্ট্রো দেন তো। আচ্ছা ভাই, আমার হাতে একটু কাজ আছে, আমি এখন যাই, আমি চলে যাই। হ্যাঁ আপনারা থাকেন। তোমার না জাস্ট ফ্রেন্ড, তোমাকে রেখে চলে গেল? আচ্ছা, ও তো তোমার জাস্ট ফ্রেন্ড, তাই না? দেখো তো এই ছবিগুলো চিনো কিনা, ঠিক তোমার মতো লাগে না? আরে তুমি এই সমস্ত ছবি আমাকে কেন দেখাচ্ছ? এগুলো তো এডিট করা যায়। বুঝতে পারছি তুমি এখন আমার দোষ খোঁজার জন্য আমার পিছনে লেগে আছো। শোনো নীলা, এই ঢাকা শহরে যখন নতুন আসছিলাম না, শূন্য পকেটে এই ঢাকা শহরে আসছি। যে কিনা ঢাকা শহরে ইনকাম করতে পারে সে কখনো বোকা হয় না, এটা মাথায় রাখবা। দেখো তুমি এত বানায় কথা বললো না, লুক অ্যাট মি। এ পর্যন্ত তুমি আমার কোন শখটা পূরণ করছো বলো? কোনো শখ তুমি আমার পূরণ করতে পারো না। হ্যাঁ ঠিকই বলছো, আমি একটা অপদার্থ, আমারই ভুল, আমি তো একটা বোকা। হ্যাঁ আমি ভুলে গেছি যে আমার বউয়ের একটা বয়ফ্রেন্ডও দরকার। আর যদি এই বিষয়টা যদি আমার মাথায় আসতো না, তাহলে আমার ওয়াইফকে একটা বয়ফ্রেন্ডও এনে দিতাম। আমি আমার ওয়াইফের চোখের দিকে তাকাইলেই বুঝতে পারি আমার ওয়াইফের কখন টাকা লাগবে, কখন সে কোথাও ঘুরতে যাবে, কখন কোনো একটা দামি রেস্টুরেন্টে খেতে যাবে। একটা লোকের কথা শুনে তাকে আমি বিয়ে করছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। যে মেয়েকে কিনা আমি টিনের ঘর থেকে উঠিয়ে নিয়ে এসে আমার ফ্ল্যাটে উঠাইছি, তার বাবা মাকে আমার ফ্ল্যাটে উঠাইছি, তার বাবা মার সম্পূর্ণ দায়িত্ব আমি নিছি, আজকে সে মেয়ে আমাকে অপদার্থ বলে। আরে শোনো, তোমার চোখের দিকে তাকালেই আমি বুঝতে পারি তোমার জড়াইছে। কখন তোমার মন খারাপ হইলে তখনই আমি বুঝতে পারছি যে তোমাকে ঘুরতে নিয়ে যাওয়ার প্রয়োজন। কিন্তু আমি নিজেই এতটাই অপদার্থ, কখনই বুঝতে পারিনি, বুঝছো? তোমার একটা বয়ফ্রেন্ড দরকার। আজব তো, আমি গরিব ঘরের মেয়ে দেখে তুমি আমাকে এভাবে অপমান করবা? আরে গরিব বলে তোমাকে অপমান করতেছি না, গরিব তো আমিও ছিলাম। গরিব যে থাকে সে যদি চেষ্টা করে সেও একসময় বড়লোক হতে পারে, কিন্তু যে ছোট লোক থাকে সে কখনো বড়লোক হতে পারে না। আর তুমি তো একটা ছোট লোক, ছোট লোকের পরিচয় দিলা। শোনো তুমি কিন্তু আমাকে অনেক অপমান করতেছো, শুধুমাত্র তুমি আমার হাজবেন্ড বলে আমি তোমাকে কিচ্ছু বলতেছি না, সহ্য করে নিতেছি সব। অন্য কেউ হলে এতক্ষণে কি করতাম তুমি কল্পনাও করতে পারতেছো না। আরে তুমি কি করবা, যা করার তো এখন আমি করব। শোনো আমি তোমাকে ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিচ্ছি, তুমিও সাইন করে নিও। আর কাবিনের 20 লাখ টাকা তো এটা আমি এখনই তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। আর আমি যে তোমাকে একটা বাড়ি লিখে দিছি ওটাও তোমাকে বিক্রি দিয়ে দিলাম, ওটার দাবি আমি কখনোই করব না। শোনো আমি দেখি তোমাকে বিয়ে করছো, অন্য কোনো মেয়ে হলে কোনোদিন তোমার সাথে সংসারও করতো না। আমি দেখি এতদিন ছিলাম, অন্য কোনো মেয়ে হলে কখনোই থাকতো না, সরো।